আজ আমরা কথা বলবো পনির তৈরির ব্যবসা নিয়ে, যার সম্ভাব্য পুঁজি ধরা হয়েছে প্রায় 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। আর আপনি যেসব জায়গা থেকে লোন নিতে পারবেন তার লিংক আমার কমেন্ট বক্সে, সেই লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনি সেই সাইটগুলো ভিজিট করে আসতে পারেন এবং আর্নিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর সম্ভাব্য লাভ যদি আমি ধরি, তাহলে এখানে 50 লিটার দুধের থেকে প্রায় 8 কেজি পনির তৈরি করা সম্ভব। 50 লিটার দুধের দাম হতে পারে 2000 টাকা, 1 কেজি পনির বিক্রি করা যায় 500 থেকে 700 টাকা। তার মানে প্রায় 50 লিটার যদি ইনভেস্ট করলে আপনি প্রতি 8 কেজিতে লাভ করতে পারবেন 2 থেকে 3 হাজার টাকা। আর সুবিধা হচ্ছে মুদি দোকান থেকে মেগা শপ সর্বত্রই এর চাহিদা রয়েছে। ভালো বিক্রয়কর্মী নিয়োগ করে বাড়িতে বাড়িতেও সাপ্লাই দেওয়া সম্ভব। প্রয়োজনীয় উপকরণ যেগুলো লাগবে সেটা হচ্ছে দুধ, বড় গামলা, রেজিন ও সাজ, ছাকনি, বাঁশের টুকরা ইত্যাদি। প্রস্তুত প্রণালী, বড় গামলার কাঁচা দুধ ঢেলে নিয়ে পরিমাণ অনুযায়ী রেজিন সাজ দিতে হবে। এরপর 4-5 ঘন্টা ঢেকে রাখতে হবে। দুধের ছানা জমে গেলে আলাদা করে ফেলতে হবে। ছেঁকে নেওয়া ছানা বিশেষভাবে তৈরি করা বাঁশের টুকরোতে রেখে একটি বাঁশ দিয়ে ঢেকে 7-8 ঘন্টা রাখতে হবে। এরপর বাঁশের টুকরা খুলে পনিরের গায়ে ছিদ্র করে প্রয়োজন মতো লবণ দিতে হবে। লবণ মাখানোর পর পনির শক্ত হওয়ার জন্য 48 ঘন্টা রেখে দিতে হবে। এরপর সাইজ মতো কেটে তা বাজারে বিক্রি করা হয়। সাধারণত গরুর দুধের পনির দেখতে গ্রে কালারের হয় আর মহিষের দুধের পনির সাদা হয়। বাজারজাত করেন, মুদির দোকান কিংবা মেগাশপ, যে কোনো জায়গায় আপনি সরবরাহ করতে পারেন। তাছাড়া ভালো প্যাকেটিংয়ের মাধ্যমে রপ্তানির সুযোগ আছে। প্রশিক্ষণ নিতে খাদ্য পুষ্টি বিষয়ে জানতে হবে। প্রশিক্ষণ পাওয়া যাবে এমন বইয়ের সহযোগিতা নিতে পারেন, তাছাড়া রান্না শেখা এমন স্কুলে যোগাযোগ করতে পারেন। আর প্রশিক্ষণ দানকারী যেসব সাইট আছে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে, যেমন ব্রাক, যুব উন্নয়ন অধিদপ্তর, বেসিক, মহিলা অধিদপ্তর। তো এইভাবেই আপনি পনির তৈরি করতে পারেন এবং প্রয়োজনের খাদ্য অভাব মিটিয়ে কিছু বাড়তি আয় করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।